আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি প্রতিদিনই প্রতিটি ক্লাসে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নতুন কারিকুলামের অনুযায়ী যে বাড়ির কাজগুলো আছে, যে সমাধানগুলো আছে, নিয়মিত পৃষ্ঠা অনুযায়ী সমাধান করার চেষ্টা করছে। তোমরা অবশ্যই আমার থাম্বনেল দেখে ক্লিক করেছো ভিডিওটি দেখার জন্য। দেখো, এখানে পৃষ্ঠা অনুযায়ী উল্লেখ করা আছে। এভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী এবং সমাধানগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, এবং কত পৃষ্ঠা নাম্বার তোমাদের প্রয়োজন দেখার এটা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবে, তাহলে আমরা ক্লাস রেডি করে ফেলবো। আর কথা না বাড়িয়ে চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। আবারও তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো একটু করে তোমরা দেখো। সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 7, সেশন 2, ডিজিটাল প্রযুক্তি। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবো, হচ্ছে ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 7, সেশন 2, এটার অনুযায়ী দেখো এবার কত পৃষ্ঠা সমাধানটা আজকে করে দিচ্ছি। ইতিপূর্বে 111, 112, আজকে যথারীতি 114 পৃষ্ঠাটা আমরা সমাধান করার চেষ্টা করবো। দেখো এখানে এই পৃষ্ঠাটা, এখানে দেখো তোমাদের বইতে আছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 114। এখানে হচ্ছে সেবার নাম কোন কাজের জন্য, কোন কাজের জন্য এগুলো হচ্ছে সেবার নাম। যেমন প্রত্যয়নপত্রটা তোমার কোন কাজে ব্যবহার করবে, যেমন বিভিন্ন প্রতিযোগিতার আবেদনের জন্য এ তোমার প্রত্যয়নপত্রটা লাগবে, হ্যাঁ এটা সেবা। তারপর হচ্ছে অভিভাবকের আয়ের সনদ, তুমি অভিভাবকের আয়ের সনদটা কেন নিবে, তোমার প্রয়োজনটা কি, কোথায় কাজে লাগাবা। আর্থিক স্বচ্ছতা, সহায়তা ও বৃত্তি পাওয়ার জন্য এই অভিভাবকের আয়ের সনদটা আমার লাগবে। এগুলো হচ্ছে মূলত এই এই সেবাগুলো আমরা নিয়ে থাকি। তো কেন নিয়ে থাকি, কি জন্য নিয়ে থাকি, এখানে কিন্তু আরো অনেকগুলো সেবার নাম আছে এবং কোন কাজের জন্য আমরা ব্যবহার করি এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং শেষ পর্যন্ত যদি দেখো তাহলে দেখবে এটা খুব সহজ তোমরা জেনে যাবা। যেমন প্রত্যয়নপত্র, অভিভাবকের আয়ের সনদ, চারিত্রিক সনদ, আর্থিক সচ্ছলতা সনদপত্র, প্রতিবন্ধী সনদ, বৃদ্ধ ভাতা পাওয়ার সনদ, ঠিক আছে, এগুলো মূলত আমরা বিভিন্ন নাগরিক সেবাগুলো আমরা গ্রহণ করে থাকি। তাহলে এগুলো আমরা কেন আমরা ব্যবহার করব, এগুলো কেন আয়ের সনদগুলো আমরা এই এই সনদগুলো আমরা কেন নিই, কি জন্য নিই, কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। যেমন আমরা বিভিন্ন প্রতিযোগিতার জন্য আমরা ব্যবহার করে থাকি এটা, আর্থিক সহায়তা ও বৃত্তি পাওয়ার জন্য। এ দেখো এখানে প্রত্যয়নপত্র, অভিভাবকের আয়ের সনদপত্র, চারিত্রিক সনদপত্র, আর্থিক সচ্ছলতা সনদপত্র, প্রতিবন্ধী সনদপত্র, প্রতিবন্ধী সনদটা আমার কেন প্রয়োজন, বৃদ্ধ ভাতা পাওয়ার সনদপত্রটা আমার কেন প্রয়োজন। দেখো এখানে আমরা এটা বিস্তারিত বলেছি। তাহলে বিভিন্ন প্রতিযোগিতার আবেদনের জন্য আমার এটা প্রয়োজন হবে প্রত্যয়নপত্রটা, আর্থিক সহায়তা বৃত্তি পাওয়ার জন্য এটা আমার প্রয়োজন হবে, নিজের ইউনিয়নের বাইরে নিজের পরিচয় জানানোর জন্য। তাহলে আমার চেয়ারম্যান সার্টিফিকেটটা যদি আমার প্রয়োজন হয়, আমার এটা চারিত্রিক সনদপত্রের জন্য প্রয়োজন হয়, তাহলে আমি এটা কোথায় আমার কাজে লাগবে। আমার নিজ জেলা থেকে যদি আমি অন্য কোনো জেলা যদি বেড়াতে যাই বা কোনো একটা কাজে যাই, তখন কিন্তু আমার এই সনদটা অবশ্যই লাগবে। তারপরে পরিবারের ভরণ পোষণ, আর্থিকভাবে সচ্ছলতা জানাতে, তাহলে আমি কোনো জায়গায় আমার আসলে পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি পড়ালেখা করছি কলেজে এবং ভার্সিটিতে, বাবা আমাকে সেরকম করে সাহায্য করতে পারতেছে না, এখন আমি তাহলে আমার যে আর্থিক সচ্ছলতা নেই, আমি আমার পারিবারিকভাবে আমার সমস্যা হচ্ছে, তাহলে এই বিষয়টা তো বাইরের মানুষে জানে না। আমি একটি বৃত্তি পাওয়ার জন্য বা আমি কোনো কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য আমাকে এই সনদটা যদি আমি নিয়ে থাকি, তাহলে কিন্তু আমার এটা খুবই প্রয়োজন। আমি এই সনদটা যখন দিব, আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যখন আমার এই সনদটা দিবে, আমি এটা দিয়ে যদি বৃত্তির জন্য আবেদন করি, কলেজে ভার্সিটিতে আমার টাকাটা কমে যাবে, তারপরে আমার বেতনটা কমে যাবে, আরো বিভিন্ন জায়গা থেকে আমি সুবিধা নিতে পারি, ঠিক আছে। তারপরে সরকার কর্তৃক বিভিন্ন আর্থিক ও অনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তারপরে বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য। এখন মনে করো তুমি, তোমার বয়স হচ্ছে 65 বছর, তোমার বাড়িতে তোমার পরিবারের ভিতরে তোমার মা আছে, বাবা আছে বা আরো অন্যান্য কেউ আছে, হ্যাঁ সেটা 65 বছর বয়স যখন হলো, তখন তোমার এই সনদটা প্রয়োজন, তখন তুমি এই বৃদ্ধ ভাতার জন্য আবেদন করার জন্য তোমার কিন্তু এই সনদটা তোমার লাগবে। যেমন কি সনদ লাগবে, বৃদ্ধ ভাতা সনদ, এই সনদটা দিয়ে তুমি কি করতে পারবা, বাইরে আবেদন করলে যখন সরকারি সার্কুলার আছে যখন দিবে ইউনিয়ন পরিষদে, তখন যখন তুমি এটা আবেদন করবে, তখন তোমার বাবার নামে মায়ের নামে বৃদ্ধ ভাতা একটা হয়ে যাবে, একটা দিয়ে দিবে, তখন এটা দিয়ে তুমি মাসে মাসে বাবা তোমার বাবার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তারপরে প্রতিবন্ধী সনদ বলতে, তোমার পরিবারের ভিতরে যদি কোনো কেউ মনে করো হাত একটা নাই, পা নাই,
তারপরে বা অন্ধ, হ্যাঁ, তারা এই প্রতিবন্ধী সনদটা যখন থাকবে এটা দিয়ে বাহিরে কি করতে পারবে, আবেদন করতে পারবে, বিভিন্ন সাহায্য সহযোগিতা নিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কোনো ব্যক্তি থেকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন। এই সেবাগুলো আমরা কোন কাজে ব্যবহার করি এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখেছ, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। কিভাবে জানাবে সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করবে, স্যার এত পৃষ্ঠা সমাধানটা একটু করে দেন, ওইটা অনুযায়ী আমি ক্লাসটা তোমার রেডি করে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো আজকের এই ক্লাসে যারা নতুন এসেছ, তো তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, আর যদি চাও সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রতিদিন ক্লাসগুলো তোমার কাছে মেসেজ চলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।